শুভ পৌষ সংক্রান্তি সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নমস্কার আমাদের পরিবারের সবার জন্য প্রতিটা সদস্যকে হ্যাঁ মকর সংক্রান্তি খুব শুভ বড়দেরকে প্রণাম ছোটদেরকে বুক ভরা ভালোবাসা আর খাওয়া শুরু করব আর যেহেতু আজকে মকর সংক্রান্তি সেই জন্য নিরামিষ খাবার আর আজকের খাবারে আছে দারুণ দারুণ খাবার এই দেখো ধরো বাঁধাকপি আর বেগুন ভাজা সঙ্গে লেবু মন্দরাজ লেবু আর আছে ডাল আর ডাল আছে আর মটর পনির আলু মটর পনির হয়তো মটর পনির আলু দেয় ওটা ব্যাপার চলো তাহলে শুরু করি কারণ এই লোভনীয় খাবার নিয়ে বসে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না বিশেষ করে আমার ক্ষেত্রে আমি খুব ভালোবাসি এরকম খাবার আজকে আমি বললাম মেনুটা ঠিক করলাম মেনু ওই ঠিক করেছে আজকে চলো লেটস স্টার্ট এর থেকে ভালো খাবার মনে হয় নিরামিষের দিনে আর কিছু হয় না তবে যেটা বার্ড ফ্লু ব্যাপারটা বলছে ওটা খাবো চিকেন ডিমটা যে পরিমাণ খেতাম তার থেকে একটু কম খাবো আর আমরা যেভাবে রান্না করে খাই তাতে তো কিছু কোনো প্রবলেম নাই সব জীবাণু মরে যাবে তুমি জল খেয়েছিলে না ওষুধটা খেয়েছিলে আজকে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি ব্রেকফাস্টের আগে ও তো ইয়েটা খায় সুগারের ওষুধটা ওটা খাওয়াও হয়নি তা বললাম ঠিক আছে তুমি লাঞ্চের আগেই খেয়ে নাও বাদ দিও না কারণ এমনিতেই পিঠে পুলির টাইম তো আজ বহুদিন পর ব্রেকফাস্ট খাওয়া হলো না তাও তুমি খেয়েছো একটু পায়েস আমি কিছুই খাইনি রেডি ছিল কিন্তু কিন্তু খাওয়া হলো না বাঁধাকপি তো আমার প্রিয় জানোই যেমন বলেছে ওরকমই করেছে হবে না ওই বাঁধাকপি রান্নার জন্য আমার আজকে দেরি হলো খেতে একে তো দেরি করে অফিস করে বাজার করে এসেছে তারপরে বাঁধাকপি হতে টাইম লাগে তোমরা তো জানোই 12:15 শুরু করেছি রান্না ভালো জিনিস খেতে গেলে একটু অপেক্ষা করতে হবে আর ওই যে আরেকটা বাঁধাকপি আছে ওটা ওই মাছের মাথা দিয়ে করবে ঠিক আছে
বাঁধাকপিটা করলে একটা সুবিধা হয়, রাতে আর কিছু করতে হয় না। বারো তারিখে আমাদের পরিবারের কথা দিয়েছিলাম আমি, আজ খুব ভালো লাগছে। বারো তারিখে তেরো চোদ্দ ব্লগটা দেখে নেবে কি কথা দিয়েছিল। খেতে ইচ্ছে করছে ঠিকই, তখন একটা ওই চিকলেট খেয়ে নিচ্ছি। হ্যাপিডেন্ট আমার ব্লগ চ্যানেল তো তোমরা জানো, অনুপমা সারাটা দিন, ওখানে দেখে নেবে কি কথা দিয়েছিল। অবশ্যই রাখবো, আমার পরিবারের সদস্যদের সঙ্গে আমি চিত্ত করতে পারবো না। কমিটমেন্ট কমিটমেন্ট। হয়তো অনেকে বলবে বাবা নাকামি, ও সে বলুক, আড়ালে আবডালে খাচ্ছে, কিন্তু আমি তো জানি আমি কি করছি, তো ওইগুলো আমিও জানি, কোনো ম্যাটার করে না। আমিও আমার মানুষটাকে খুব ভালোই চিনি। তুমি মানুষকে মিথ্যে কথা বলবে, নিজের বিবেককে কি বলবে, তাই না? তার থেকেও বড় আনন্দ কি জানো, তোমাদেরকে কথা দিয়ে আমি কথা রাখছি, এটাই সব থেকে বড় আনন্দ আমার কাছে। আমি তো বলেছি তুমি পারবে, তুমি তো এর আগেও করেছিলে, দেখো। আজকে মটর পনিরটা একটা টুইস্ট আছে, নামানোর আগে একটু বাটার দিয়েছি, একদম নিরামিষ তো, আর ঘি দিয়েছি যেহেতু বাঁধাকপিটায়, ওই জন্য ওটাতে বাটার দিয়েছি। হাওয়া দিচ্ছে নাকি না কিছু টেনে আনছে, কারণ গায়ে সোয়েটার খুলে ফেলতে হয়েছে, রোদ ভালোই ছিল। চ্যালেঞ্জ ভিডিওগুলো দেখছো তো, দারুণ দারুণ পানিশমেন্ট নিয়ে আরো অনেক অনেক চ্যালেঞ্জ নিয়ে আমরা আসছি। অপর্ণা দেখো সাজাতে শুরু করেছে, একটু ক্রিম একটু বাটার করলে টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। প্রথমে ভাবলাম ক্রিমটা দেবো, তারপর ভাবলাম না ক্রিমটা থাক, স্যার সোকা থাক করার জন্য। আমার তো লাগছে না, তুমি দেখো আর পনিরের সাথে না কসুরি মেথিটা ভীষণ ভালো যায় ধনে পাতার থেকে। হুম।
ঠিক আছে। বাহ, দুটো আনে ভালো হয়েছে। তুমি বলেছিলে না ইয়ে দিতে, কর্নফ্লাওয়ার দিতে, কেমন হয়েছে? কর্নফ্লাওয়ার দিই না কিন্তু দারুণই বোঝা যাচ্ছে না কি হয়েছে বলো তো। গ্রেভিটা জমাট হলো কি করে? চিলি পনির ভাল লাগে, চিলি চিকেন চিলি পনির পিছলা পিছলা হয়ে যায় গাড়িটা। দারুণ খাওয়া হলো, সত্যি দারুণ খাওয়া হলো। দুটোই আছে রাতের জন্য, খালি রুটিটা করে নিতে হবে আজ পর্যন্ত, কাল থেকে আবার শুরু। তোমার সুবিধা বুঝব না, খেয়েছো তো? পেটে চাপ পড়বে। ঢাকুর উঠুক। জল তো ওখানে তোলাই আছে নাকি? হ্যাঁ, জল তোলো নি তো আছে। একবারে তুলবে ওই চারটের সময় দিও, কারণ এখন তো তিনটে বাজে, পাঁচ চারটের সময় দিও। কারণ তোমাকে তো আবার চলো তাহলে। দারুণ খাওয়া হলো, দারুণ সুন্দর খেলাম। কারণ কাল কাল রাতেই বলছিল যে আজকে নিরামিষ খেতেই হবে, তো বাড়িতে মাকে গিয়ে জিজ্ঞেস করলাম, মা আজকে আমিষ চলবে না? মা বলছে না, অজ্ঞতা কিছু আমার কথাটা বিশ্বাস হয়নি, বুঝেছো তো? আমি বললাম যে কালকে পৌষ সংক্রান্তি, কাল কিন্তু নিরামিষ। হ্যাঁ, আবার নিরামিষ কোথায় লেখা আছে টাছে বললাম, ঠিক আছে কোথায় লেখা আছে নিচে যাও গিয়ে মাকে জিজ্ঞেস করো, যে মা বলে দিয়েছে না কালকে আমিষ চলবে না। তো অজ্ঞতা কিছু করার নেই, দেখলাম মটরশুঁটি বাঁধাকপি মটর আলু মটর পনির, চলো ওই দিয়েই আজকে লাঞ্চটা হয়ে যাক। খুব ভালো খেলাম, দারুণ খেলাম। তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কমেন্টস করবে, আর
সাথে সাবস্ক্রাইব করে আর দেখতে থাকো বাঙালির খাবার, ঘরোয়া খাবার, বাঙালি ঘরোয়া খাবার, বাঙালির খাবার ওই একই ব্যাপার, বাঙালি ঘরোয়া খাবার। টাটা, তাহলে টাটা, সুস্থ থাকো।